হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমি চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কাটোয়া শহরে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাটোয়া শহরের একটি পুরাতন মন্দির বাবা ঘোষেশ্বরের মন্দিরের সম্পর্কে। এর পিছনে একটি পুকুর ছিল, সেই পুকুর থেকে বাবাকে পাওয়া যায়, বাবাকে ওই স্থানে স্থাপিত করা হয়। এবং যেই ব্যক্তি বাবাকে পান সেই ব্যক্তির পদবী অনুসারে বাবার ঘোষেশ্বরের নামকরণ করা হয়। লোককথায় শোনা যায় যে বাবা ঘোষেশ্বর ব্রাহ্মণকে স্বপ্ন আদেশ করেন যে তার মন্দির নির্মাণ করতে এবং তাকে নিত্য পূজা করতে। চৈত্র মাসে গাজন উৎসব ও ফাল্গুন মাসে শিবরাত্রি পূজা করা হয় এবং শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে অনেক ভক্ত আসে। বর্ধমান থেকে ট্রেন ধরলে 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে পৌঁছে যাবে কাটোয়া শহর। বাস স্ট্যান্ড থেকে টোটো নিলে 20 থেকে 25 মিনিটের মধ্যে পৌঁছে যাবে ঘোষেশ্বর মন্দির। গাইজ, আজ আমরা এখানেই শেষ করতে চলেছি এই ভিডিওটি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। ধন্যবাদ।